আমাদের প্রত্যেকটা মানুষের, সুস্থ মানুষের সিক্স সেন্স বলে একটা জিনিস থাকে, যেটা হচ্ছে আপনি যে পাঁচটা, অন্য যে পাঁচটা সেন্স থাকে, দেখা, শোনা, গন্ধ নেওয়া, টেস্ট করা বা টাচ করা, এগুলার বাহিরেও একটা সেন্স থাকে। তো একটা ঘটনা মনে পড়লো, বলি। একবার হচ্ছে আমি আর আমার ছোট বোন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, আমার বাড়ি নড়াইল, তো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে গুলিস্তান গেছি এখান থেকে। দেন ওখানে আসলে ওয়েট করছিলাম বাসের জন্য, তো ইলিশ নামে একটা বাস চলে ওই লাইনে ঢাকা মাওয়া, তো ইলিশ বাসটা আবার আসছে না, হ্যাঁ একটু লেট করছিল। তো আমরা দুইজন ওই রাস্তার পাশেই আসলে দাঁড়িয়েছিলাম। এরপরে কি হলো, অনেকক্ষণ ওয়েট করছি ওয়েট করছি, একটা লোক এসে আমাদের সঙ্গে কথা বলছে যে কোত্থেকে আসছেন, কোথায় যাবেন, মানে সে বিভিন্ন হিন্টস দিচ্ছে, আমাদের সুপরামর্শ দিচ্ছে। তো আমরাও ভালোভাবেই নিলাম বিষয়টা। তারপরে আমার কেন যেন একটু সন্দেহ হলো, লোকটা দেখতে ভদ্র ছিল, পোশাক আশাক ভূষণ ভদ্রই ছিল, বাট আমার মনে হলো যে সামথিং রং, মানে গুলিস্তানের মতো একটা জায়গায় এসে সেদে সেদে এত ভালো কথা বলছে, বিষয়টা কেমন না। তো আমি হঠাৎ করে দেখলাম যে সে যখনই নতুন কোনো বাস আসছে, যে লাইনের হোক না কেন, যেখানেই যাক না কেন, সে প্রত্যেকটা বাসে উঠছে আর নামে, ওঠে আর নামে, ওঠে আর নামে, কাহিনী কি? তো আমার বোনকে বললাম, ও দেখতেছে হাসতেছে। কাহিনী হচ্ছে ও মানে ঝানু একজন পকেটমার, সে প্রত্যেকটা বাসে উঠে বিভিন্ন মানুষের পকেট চেক করে আবার নেমে যাচ্ছে, হয়তো এর ভেতরে বিভিন্ন ধান্দাও করছিল, আই ডোন্ট নো। তো এইভাবে করে কিছুক্ষণ চললো, প্রায় 10-15 মিনিটের মতো। তা আমরা তো খুব এনজয় করলাম। পরবর্তীতে সে আবারও আমাদের কাছে এসে খুঁটিনাটি বিষয়াদি জানার চেষ্টা করছিল, মানে এক প্রকার ধান্দা করবে এরকম একটা মানে প্ল্যান ছিল। তো আমি তো এগুলা সবই বুঝতেছি, সবই জানি, তো আমরা ওইভাবে সেফলি দাঁড়ায় আছি। এখন বিষয়টা হচ্ছে লাইফে এরকম ধান্দাবাজ কম নেই। হ্যাঁ, আমার আশেপাশে মানুষজন যারা আছে বা আমাদের আশেপাশে যারাই থাকে না কেন, আমরা কিন্তু মোটামুটি সবই বুঝি, স্পেশালি আমি সবই বুঝি যে কে আমার সঙ্গে ধান্দাবাজি করছে, কে আমার সঙ্গে ভালোভাবে মিশতেছে, কে আমাকে ভালোবাসতেছে, কে আমাকে মিসইউজ করছে, হ্যাঁ কে আমাকে নিয়ে মজা করছে, ঠাট্টা করছে, বা যাই হোক না কেন সবই আসলে বুঝি। সে না বললেও বুঝি, বললেও বুঝি, তার অ্যাক্টিভিটিসেও বুঝি, সে যদি কিছু নাও করে সেক্ষেত্রেও বুঝি, বুঝি না এরকম কিছুই নেই আসলে। এবং শুধু আমি না, প্রত্যেকটা মানুষই বুঝে যে কার তার সাথে কে কি আচরণ করছে, সেটা অগোচরেই হোক আর সামনাসামনি হোক। মানুষ আসলে এত বোকা না, মানুষ সৃষ্টির সেরা জীব, সুতরাং তার আসলে সেন্সেরও অভাব নাই, পাঁচটা ছয়টা সেন্স, হ্যাঁ পাঁচটা তো একদম দেখা, শোনা, টাচ করা সবই, বাট এর বাহিরেও একটা সেন্স আছে যেটা হচ্ছে সিক্স সেন্স, এটা দিয়ে সে সব কিছুই বুঝতে পারে। না বললো, আপনি যদি নাও বলেন তাও মানুষ বুঝবে, অন্তত আমি বুঝি। তো মাঝে মাঝে আসলে এইসব বুঝার পরেও মানে কাছের মানুষ, তো কাছের মানুষদের মাঝে মাঝে ছাড় দিতে হয়, বুঝেও না বোঝার ভান ধরে থাকি, যাতে তারা ভালো থাকুক বা সুস্থ থাকুক, বা এটা করে ধরেন আমাকে কেউ ঠকাচ্ছে, আমি জানি যে আমাকে ঠকাচ্ছে, তারপরে আমি বুঝেও না বোঝার ভান ধরে বসে থাকি যে না ঠিক আছে ঠকাও, সমস্যা নাই। তো কোনো না কোনো সময় গিয়ে এর ফলাফল সে ঠিকই পাবে, কোনো না কোনো একদিন গিয়ে এর ফলাফল সে পেয়ে যাবে, ঠিক আছে, হয়তো আমি দিব, নয়তো সময় দিবে, কেউ না কেউ দিয়েই দিবে।